What's up guys, welcome to another new video. So guys, আজকে আমরা 2014 মডেলের যে Axio Hybrid আছে সেটা নিয়ে একটা রিভিউ করব। আর এই রিভিউর জন্য আমরা এসেছি Max Power-এ, এখানে হেল্প করবে আমাদের হিমেল ভাই। So basically আমরা আজকে রিভিউতে দেখাবো এই 2014 মডেলের যে Axio Hybrid সেটা সম্পর্কে স্পেসিফিকেশন এবং পূর্ণ ডিটেইলস। আর এই বিষয়ে সহায়তা করবে আমাদের বেসিক্যালি আলমগীর ভাই। সো গাইস, আর চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর যারা আমার চ্যানেল নতুন দেখতেছেন তারা ইনশাআল্লাহ আমার চ্যানেলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, বিকজ অফ সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। সো গাইস, বাংলাদেশের যে ওয়েদার সেই ওয়েদার জন্য হাইব্রিড গাড়ি খুবই সুইটেবল। আর আমরা এর জন্য সবাই রিকমেন্ডেড করি এখন হাইব্রিড গাড়িগুলো, বিকজ অফ একটা নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট সার্টেন পিরিয়ড শেষে আমাদের বাংলাদেশের যে ফুয়েল আছে বা জ্বালানি আছে সেটা নিঃশেষ হয়ে যাবে, দেন আমাদের অল্টারনেটিভ কোনো একটা অপশন সার্চ করতে হবে। সো গাইস, এর জন্য আমরা হাইব্রিড রিকমেন্ডেড করি। সো এই বাংলাদেশের জন্য হাইব্রিড গাড়িটা খুবই ভাইটাল একটা রোল প্লে করে। সো গাইস, চলুন আমরা বাইরের এক্সটেরিয়র সাইডটা দেখি। গাইস, আমরা ব্যাক সাইডটা দেখি, ব্যাক প্যানেলের দেখুন গাইস। সো গাইস দেখুন, আমরা হাইব্রিড সিনার্জি ড্রাইভ সিস্টেমটা যে লবি সেটা আছে দেখি। গাইস, আমরা ইন্টারিয়র সাইডটা দেখি ব্যাক। সো গাইস দেখুন, একটা খুবই সুন্দর করছে আর্টিফিশিয়াল ম্যাট। গাইস, আমরা ফ্রন্ট সাইড দেখি, ড্যাশবোর্ড সাইডটা দেখি গাইস দেখুন। আমাদের যে মিটারটা খুবই সুন্দর করছে, মিটারটা অপটিকের ভিতরে খুব ভালো, গিয়ার লিভারটা সামনে যেটা আছে Axio আগে থেকে এটা খুবই স্পেশাল এডিশন আছে। সো গাইস, আমার এই ভিডিওতে আমি ভিডিও শেষে ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব শোরুমের অ্যাড্রেস, কত দামে আপনারা আসবেন, এটা আসিং প্রাইস কত ভাই। গাইস, এটা হচ্ছে 19.5 লক্ষ টাকা হচ্ছে এটা আর্থিং প্রাইস। আপনারা আসলে নেগোসিয়েশনের মাধ্যমে বা কথা বলার মাধ্যমে এটা আরও কিছু কম